আসসালামু আলাইকুম জব ম্যাথ সলভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা হলো এ এর এ বি সি এর কোন এ বি টু পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বি এ সি ইকুয়াল টু ষাট ডিগ্রি এবং বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো কোন এ ডি এর মান কত বের করতে বলা হয়েছে তাহলে আমরা দেখতে পারি যে এ ত্রিভুজের এ বি সি ইকুয়াল টু কত পঁয়তাল্লিশ ডিগ্রি আর বি এ সি ইকুয়াল টু কত বি এ ষাট ডিগ্রি তাহলে বিসি কে আমরা ডি পর্যন্ত বর্তিত করলাম কি করলাম ডি পর্যন্ত বর্তিত করলাম বর্তিত করার পরে এসি এসি ডি কুন টু কত আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা জানি যে বহিস্ত বহিস্ত কুন বিপরীত অন্তঃস্থ বিপরীত অন্তঃস্থ কুন্য়ের বিপরীত অন্তঃস্থ কুন্দর সমষ্টির সমান সমষ্টির সমান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বহিস্থ কোণগুলো কি বিপরীত অন্তঃস্থ কোণের দ্বয়ের সমান এখানে বহিষ্ঠ কুণ এ এসি ডি ইকুয়াল টু বহিস্থ কোণ আর অন্তঃস্থ কোণ কি এ এবিসি কুনিক যুগ বিএ সিকুন কি অন্তস্থ কোণ তাহলে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টি সমান তাহলে আমরা যদি এখন লিখি অর্থাৎ লিখতে পারি কি যে কোণ এ সি ডি কোণ ইকুয়াল টু এ সি ডি কোণ ইকুয়াল টু কি এ বি সি কোণ এ বি সি কোণ যোগ বি এ সি কোণ তার মানে বহিস্থ কোণ এ সি কোণ ইকুয়াল টু অন্তস্থ কোণ কি এ বি সি কোণ বি এ সি কোণ তাহলে আমরা এখন মান বসাই এবিসি কুন এর মান কত এবোনিকল টু পঁয়তাল্লিশ ডিগ্রির যুগ বিএসিক তাহলে এসি তার মানে আমাদের এসি ডিকুনের মান কত হবে একশো পাঁচ ডিগ্রি তার মানে এই টাইপের যদি কোনো অঙ্ক থাকে আমরা খুব সহজেই সমাধান করতে পারব যদি বহিস্ত কুণ নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা কীভাবে নির্ণয় করব বহিস্ত কুণের বিপরীত অন্তঃস্থ কুন্দর সমষ্টির কি সমান অন্ত বহিস্ত কুণ বিপরীত অন্তঃস্থ কোন দের সমস্ত কী হবে সমান হবে তাহলে পরিষ্কার কোন কি এসি ডি কুন ইকুয়াল টু কি অন্তঃস্থ কোন দুইটা কি কি এ সি এবং বিএসি কুন এই কোন আর এই কুন তার মানে আমাদের বিএসি কুন এই কুনটার মান কত একশো পাঁচ ডিগ্রি তাহলে আমরা কি এভাবে কি খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবো ধন্যবাদ সবাইকে